আসলে জোড়া খুন হয়েছে। 12 রাত আগে মারা গেছে ক্যালি ফ্রেইক, কিন্তু একই সাথে খুন হয়েছে জেসিকা রেনয়ও, কারণ দুজন একই মানুষ। এখন বাজে 3:07। আমি আর ল্যাসি দুজনেই আমার বিছানায়। ওকে আরেকবার পেন কিলার খাইয়ে দেওয়ার পর বেটা এখন নাক ডেকে ঘুমোচ্ছে। ওর পেটের ক্ষতটা এই একদিনেই বেশ ভালো হয়ে গেছে, আর সে যে এখন কিছুটা ভালো বোধ করছে এটা সে আমার মুখ কয়েকবার চেটে বুঝিয়ে দিয়েছে একটু আগে। গত 2 মিনিট ধরে আমি কম্পিউটার স্ক্রিনে জেসিকা রেনয় আর কনর সুলিভানের ছবিটার দিকে তাকিয়ে আছি। নিচে লেখা আছে জেসিকা রেনয় কনর সুলিভানের গভর্নর ক্যাম্পেইনের সময় তার অফিসে ভলেন্টিয়ার হিসেবে কাজ করত। এটা প্রায় 6 বছর আগে তোলা ছবি। পাশেই আরেকটা ছবিতে প্রায় 15 জন মানুষ একই ধরনের সাদা টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। টি শার্টের সামনের দিকে লেখা দি ম্যান উইথ দি প্ল্যান দেখে হাসি পেল। প্রেসিডেন্ট নির্বাচনের সময় কনর সুলিভানের এই স্লোগান বদলে হয়েছিল আই হ্যাভ আ প্ল্যান ফর দিস গ্রেট নেশন। কিন্তু যতটাই ব্যঙ্গ করি না কেন, তাকে কিছুটা কৃতিত্ব অবশ্য দিতেই হবে, কারণ সে আসার পরেই অর্থনৈতিক দিক থেকে আমেরিকা আগের থেকেও শক্তিশালী হয়ে উঠেছে, আর বেকারত্বের হার গত এক যুগের মধ্যে সবচাইতে কম। এখন মধ্যপ্রাচ্য থেকেও সব সৈন্য প্রত্যাহার করে নেওয়া হয়েছে। 15 জনের মধ্যে জেসিকা রেনয় আর প্রেসিডেন্ট একদম সামনের দিকে দাঁড়িয়ে আছে। জেসিকার আত্মবিশ্বাসী ভঙ্গি দেখে বোঝা যাচ্ছে যে মোটেও বিচলিত হয়নি সে এত গুরুত্বপূর্ণ একজন মানুষের পাশাপাশি দাঁড়াতে পেরে, যদিও তখন কেবল সদ্য হাই স্কুল থেকে পাশ করে বেরিয়েছে সে। প্রেসিডেন্টের একটা হাত জেসিকার কাঁধের ওপর, কিন্তু সেটা দেখে অস্বাভাবিক কিছু মনে হলো না। অন্য 13 জন ভলেন্টিয়ারের মধ্যে যে কেউ জেসিকার জায়গায় দাঁড়াতে পারত। বাকি 45 মিনিট আমি জেসিকা সম্পর্কে খোঁজ খবর নিতে নিতে কাটিয়ে দিলাম, কিন্তু খুব কম তথ্যই খুঁজে পেলাম। পরের দিন ঘুম থেকে ওঠার প্রায় 10 মিনিট পরে মোবাইলটা হাতে নিলাম। রেকে ফোন করতে গিয়েও কি মনে করে আর ফোন করলাম না। ওর সাথে কথা বলার আগে জেসিকা সম্পর্কে আরও তথ্য দরকার আমার। নেটে একটা ওয়েবসাইটে ঢুকলাম, যেখানে এন্ট্রি করলে ওরা ওই ব্যক্তির অতীত সম্পর্কে সব তথ্য খুঁজে বের করে দেবে। ওখানে জেসিকার নাম আর ওর 6 বছর আগের ঠিকানাটা দিয়ে দিলাম। এরপর ক্রেডিট কার্ড থেকে $200 ট্রান্সফার করে দিতে হলো ওদের অ্যাকাউন্টে। তাহলে এখন আমাদের একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কি বলিস? ল্যাসিকে বললাম। সে এখন চেটে চেটে তার ব্রেকফাস্ট খাওয়া নিয়ে ব্যস্ত, প্রায় ভালো হয়ে গেছে। অবশ্যই এটাতে তোর কিছু আসে যায়, কারণ এই মেয়েটাই তোর আগের মালিক ছিল। হ্যাঁ, আমি জানি তুই আমার সাথে খুব ভালো আছিস, তাও ক্যান্ডি খাবি? কোন ক্যান্ডি? কিটক্যাট ক্যান্ডি না বেটা। হ্যাঁ, নামের শেষে ক্যাট আছে ঠিকই। আচ্ছা দেখি। আরো কিছুক্ষণ এই ব্যাপারে যুক্তিতর্ক করে আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম, আর সে গেল বারান্দার কোনায় তার কাজ সারতে। বাইরে বেশ হাওয়া, আজকে অবশ্যই বাইরে দৌড়তে যাব। গুন্ডাগুলো জাহান্নামের চুলোয় যাক। টেবিলের ওপর একটা বাদামি রঙের প্যাকেজ রাখা, অ্যামাজন থেকে কালকেই ডেলিভারি দিয়ে গেছে, খোলা হয়নি এখনো। খুলে ভেতরের জিনিসটা বের করলাম, একটা ইলেকট্রিক ট্রেসার, সবচেয়ে শক্তিশালী মডেলের। ল্যাসিকে ওটা দেখে শাসালাম, এরপর যদি কার্পেট নষ্ট করেছিস তো একেবারে 4000 ভোল্টের শক খাবি। একটা হুডি গায়ে চাপিয়ে আর দৌড়ানো জুতোটা পরে দরজা খুললাম। ল্যাসি তার মাথাটা একটু বের করলো শুধু, তারপর বাইরে একবার নজর বুলিয়ে ভেতরে ঢুকে গেল চুপচাপ। আমি আগের ঘটনা ভুলতে পারলেও ও বেচারা এখনো শখের মধ্যে রয়ে গেছে। তোকে একটা টেসার কিনে দিতে হবে। না, ছুরি দেওয়া যাবে না। আচ্ছা, বাইরে থেকে এসে এই ব্যাপারে কথা বলবো তোর সাথে। গত 1 সপ্তাহে ট্রেডমিলে দৌড়ানোর পর এখন মুক্ত বাতাসে দৌড়াতে পেরে অন্যরকম ভালো লাগছে। বুক ভরে নিঃশ্বাস নিলাম। এবার পালানোর পথগুলো আগে থেকেই ঠিক করে রেখেছি, বলা যায় না যদি হঠাৎ দরকার পড়ে। চারদিকে নজর রেখে দৌড়তে লাগলাম, কেউ নেই। টেসারটা আমার ডান পকেটের সাথে ঝোলানো। আমি চেষ্টা করছি মেয়েটা সম্পর্কে না ভাবতে, কিন্তু কোনোভাবেই মাথা থেকে তাকে বের করতে পারছি না। না, আমি জেসিকা রেনয় বা ক্যালি ফ্রেইকের কথা বলছি না, ডিটেকটিভ রের কথা বলছি। ওর ওই আকর্ষণীয় চাহনি, লম্বা চুল কিছুই ভোলার মতো নয়। আর আমাকে জেরা করার সময় ওর মুখে যে হাসিটা ফুটে উঠেছিল না, একদম বুকের ভেতর গিয়ে লেগেছে। ওর সম্পর্কেই ভাবছি
এমন সময় একজোড়া হেডলাইট দেখতে পেলাম। পালাতে হবে। আমি ডান দিকের রাস্তাটায় ঢুকে পড়লাম। আগে থেকে ঠিক করে রেখেছি কোন দিক দিয়ে পালাবো। রাস্তায় জল জমেছিল, লাফ দিয়ে সেটুকু পার হয়ে সামার পার্কে ঢুকে পড়লাম। আমার বাম দিকে টেনিস কোর্টগুলো, দুটো কোর্টের চারদিকে প্রায় 18 ফিট লম্বা নেটের বেড়া দেওয়া। বেড়াগুলোর দিকে এগিয়ে গেলাম আমি। একটু পরেই বেড়াটা ডিঙোতে শুরু করলাম। পিছনে ঘুরে দেখি তিনজন লোক আমার পিছু নিয়ে কোর্টে ঢুকেছে। তিনজনের পরনেই কালো রঙের স্যুট। এখনও গোলাগুলি শুরু করেনি কেন কে জানে। কোনো মতে বেড়াটার একদম উপরে উঠে লাফিয়ে অন্য পাশে নেমে গেলাম। লোকগুলো বেড়ার বেয়ে উপরে উঠতে লাগলো। ওরা যখন একদম উপরে তখন কাজটা করলাম। কি খবর? কোনো উত্তর এলো না। টেসারটা নেটের বেড়ার গায়ে লাগিয়ে বাটন টিপে দিলাম। তিনজনেই ঝাঁকি খেয়ে তিনটা কাটা বস্তার মতো পড়ে গেল বেড়া থেকে। আমি দৌড়ানোর জন্য ঘুরে দাঁড়ালাম। যেখানে আছো সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো। বন্দুকের নলটা আমার বুকের দিকে তাক করা। টেসারটা ফেলে দাও হাত থেকে। তাই করলাম। তোমরা ঠিক আছো? অন্য তিনজনকে জিজ্ঞেস করলো লোকটা। লোকটা মাটি থেকে টেসারটা তুলে নিয়ে আমার গায়ে চেপে ধরল। এরপর সব কিছু অন্ধকার। একটা গাড়ির ভেতরে এখন আমি। ঠিক আছেন আপনি? সব কিছু ঘোলা ঘোলা দেখছি। কটা বাজে এখন? জিজ্ঞেস করলাম। 3:35। চিন্তা করবেন না, 4 বাজার আগেই আপনি আপনার বাড়ি ফিরে যাবেন। এবার গলাটা শুনে চমকে উঠলাম, কিন্তু চেহারাটা এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি না। হেনরি বিন্স আবার বলে উঠল গলাটা। এবার দৃষ্টি একটু পরিষ্কার হয়ে আসলো। মিস্টার প্রেসিডেন্ট। গাড়ির মৃদু আলোতে কনর সুলিভানের চেহারাটা একদম ওই রাতের মতোই লাগছে। তার পরনে এখন একটা জিন্স প্যান্ট আর ডেটন ইউনিভার্সিটির একটা সোয়েটার। দেখতে একদমই সাধারণ লাগছে তাকে, কিন্তু মোটেও সাধারণ কেউ নয় তিনি। আমার লোকেদের পক্ষ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার কোনো ক্ষতি করতে চায়নি ওরা? বুকের ওপর লাল হওয়া জায়গাটাতে একবার হাত বুলিয়ে মাথা নাড়লাম। আমি জানি আপনার কাছে সময়ের মূল্য অন্যরকম, তাই সরাসরি কাজের কথায় আসি। আপনাকে জানালা দিয়ে সেদিন দেখেই বুঝেছিলাম কোনো না কোনো ঝামেলা পাকাবেন। তার সাথে চোখাচোখি হতে আরেকবার সেই রাতের কথা মনে পড়ে গেল। আর ঝামেলা পাকায় যারা তাদের শেষ পরিণতি হয় ক্যালিফ্রেইগের মতো, মনে মনে বললাম। আমি মেয়েটাকে খুন করিনি, ঠান্ডা গলায় বলল সে। এর চেয়ে যদি বলতো সে আকাশে উঠতে পারে, সেটা হয়তো আরো বেশি বিশ্বাসযোগ্য বলে মনে হতো আমার কাছে। আপনাকে দোষ দিচ্ছি না আমি, আপনার জায়গায় আমি হলেও ভাবতাম খুনটা আমিই করেছি। সেই রাতে মেয়েটার চিৎকার, এরপরেই আমাকে দরজা দিয়ে বেরোতে দেখা, তারপর আমার মোবাইল ফোনটাও পেয়েছেন আপনি। এতক্ষণে নিশ্চয়ই এটাও খুঁজে বের করেছেন মেয়েটার নাম জেসিকা রেনয়, আমার সাথে তার আগে থেকে যোগাযোগ ছিল। আমি খুব কষ্ট করে মুখটা স্বাভাবিক রাখলাম। আমার বাড়ির দিকে নিশ্চয়ই নজর রেখেছিল ওরা। জেসিকা রেনয়ের সাথে আমার পরিচয় হয় আজ থেকে 6 বছর আগে। আমার ইলেকশন ক্যাম্পেইনে ভলেন্টিয়ার হিসেবে যোগ দিয়েছিল মেয়েটা। প্রথম যখন রুমে ঢোকে মেয়েটা, 18 থেকে 50 বছর বয়সী সব পুরুষ মহাশয় মাথা ঘুরে গিয়েছিল ওকে দেখে। আর ওর সাথে শুতে আপনার কদিন লেগেছিল? বেশি দিন না, ক্যাম্পেইনের 1 মাসের মাথাতেই হবে। একটা হোটেলে উঠেছিলাম আমরা সবাই। এক রাতে মেয়েটা নিজে থেকেই আমার রুমে চলে আসে, আমিও না করতে পারিনি। আপনাকে দেখে অবশ্য মনে হয় না আপনি এরকম প্লে বয়। গর্ব করার মতো কিছু নয় এটা। আর 6 বছর ধরে আপনি এই সম্পর্কটা চালিয়ে গেছেন? না, ওই একবারই ঘটেছিল। মেয়েটা ওই রাতে ঘটনাটা গোপনে ভিডিও করেছিল। পরের দিন আমার কাছে এসে $10,00,000 দাবি করে। সে টাকাটা দিয়ে দিয়েছিলাম তাকে। এর পরের দিনই টাকাটা নিয়ে উধাও হয়ে যায় সে। ও চাইতেই টাকাটা দিয়ে দিয়েছিলেন? এছাড়া কোনো উপায়ও ছিল না। ভিডিওটা ছড়িয়ে গেলে আমি শেষ হয়ে যেতাম। সে হাসি মুখে টাকাটা নিয়ে চলে গিয়েছিল। এরপর 6 বছর আর তার কোনো খবর আমার জানা ছিল না। 1 মাস আগে একটা ইমেল পাই ওর কাছ থেকে, আরও টাকা দাবি করে সে। এবারও দিয়েছিলেন টাকাটা? হ্যাঁ, 2 সপ্তাহ আগে। ওর মুখ দেখে মনে হলো না মিথ্যে কথা বলছে, কিন্তু ক্যালিফ্রেইগ বা জেসিকারে নয়। যদি তাকে ব্ল্যাকমেল করেই থাকে, তাহলে সেটা তো মেয়েটাকে খুন করার পেছনে 1 নম্বর কারণ হিসেবেই বিবেচিত হয়। আমি জানি আপনি ভাবছেন মেয়েটাকে রাস্তা থেকে সরিয়ে দেওয়ার কথাটাই আমি চিন্তা করব, কারণ আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হুমকি সে। আর সত্যি কথা বলতে, চিন্তাটা যে আমার মাথায় একদমই উকি দেয়নি তা নয়।
কিন্তু ছ বছর আগে সে যখন টাকাটা নিয়ে গায়েব হয়ে গেল তখন আমি ভাবতেই পারিনি সে আবার আমার কাছে টাকা চাইবে। ততদিনে আমি প্রেসিডেন্ট হয়ে গেছি, তাই ভিডিওটা ছড়িয়ে গেলেও পরিস্থিতি সামাল দেওয়া আমার জন্য কষ্টকর হতো না। আচ্ছা, ধরে নিলাম সত্যি কথাই বলছেন, কিন্তু ওই রাতের ঘটনাটার কি ব্যাখ্যা দেবেন আপনি? আমাকে শুরু থেকে খুলে বলবেন কি হোয়াইট হাউস থেকে ওই গাড়িটা কিভাবে বের করলেন সবার চোখে ফাঁকি দিয়ে? প্রায় 3 বছর পরে নিজের হাতে ড্রাইভ করেছিলাম সে রাতে। কোনো প্রতিক্রিয়া দেখালাম না, আমি একজন সম্ভাব্য খুনির সামনে বসে আছি আর সে গাড়ি চালিয়ে মজা পাক আর না পাক তাতে আমার কিচ্ছু আসে যায় না। আমার লোকেদের বলেছিলাম আমি নিজে একবার ড্রাইভ করতে বের হতে চাই, কিন্তু এটার কোনো অফিসিয়াল রেকর্ড থাকবে না। রেড, যে তোমাকে টেজার দিয়ে অজ্ঞান করে দিয়েছিল সেই সব কিছুর বন্দোবস্ত করে, কিন্তু তার শর্ত ছিল সেও আমার সাথে আসবে। লুকিয়ে আমাকে বের করে গাড়িতে তুলে দেয় সে, কিন্তু 5 মাইল যাওয়ার পর আমি গাড়ি থামিয়ে তাকে নেমে যেতে বলি। সিক্রেট সার্ভিসের অন্য কেউ হলে হয়তো আমাকে একা ছেড়ে দিত না, কিন্তু রেড আর আমি একে অন্যকে কলেজের সময় থেকে চিনি, একসাথে ফুটবলে খেলেছি আমরা, ভাইয়ের মতনই দেখি আমি ওকে। কিছু না বলে নেমে গিয়েছিল সে, আমি তাকে কথা দিয়েছিলাম 1 ঘন্টা পরই ওকে পিক করব, তারপর টাকাটা নিয়ে জেসিকার বাসায় যাই। আমি জানতামও না ও নিজের নাম বদলে ক্যালি ফ্রেগ রেখেছে এখন। আমি ওকে টাকাটা দিয়ে দিই, এবার 20 লাখ চেয়েছিল সে। টাকাটা নেওয়ার পর সে আমাকে চুমু খাওয়ার জন্য এগিয়ে আসে, কিন্তু আমি তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই আর তখনই চিৎকার করে ওঠে ও, মুখটা চেপে ধরে চুপ করতে বলি ওকে, এরপরে সেখান থেকে বেরিয়ে যাই। আপনার ফোনটা? আমি ভেবেছিলাম এবার টাকা লেনদেন করার সময় গোপনে পুরো কথোপকথন রেকর্ড করে রাখবো, কিন্তু জেসিকা অনেক চালাক মেয়ে, ও ধরে ফেলেছিল ব্যাপারটা, ফোনটাও রেখে দিয়েছিল। তো আপনি বলতে চাচ্ছেন এরপর আপনি চলে গেলেন আর অন্য কেউ এসে ওকে গলা টিপে মেরে রেখে গেছে? হ্যাঁ, কাজটা যেই করে থাকুক সাথে করে $20 লাখ নিয়ে গেছে। 3:50 সময় প্রেসিডেন্ট আমাকে আমার বাড়ির থেকে 5 ব্লক দূরে নামিয়ে দিলেন। তো আপনি খুন না করলে কে খুন করলো? দরজা খুলতে খুলতে জিজ্ঞেস করলাম, এই প্রশ্নটার উত্তর নেই তার কাছেও। ক্লেমেন্টরা তাদের আগের বাড়িতে ফেরত এসেছে কিনা তা বুঝতে পারছি না, কিন্তু সেটা আরেকটু পরেই বোঝা যাবে। পাশের বাগান থেকে একটা ভারী পাথর হাতে তুলে নিলাম, ভালোই ওজন হবে পাথরটার, মনে হচ্ছে কাজে দেবে। আমার প্ল্যান হলো ভারী পাথর দিয়ে আঘাত করে কাচের দরজাটার বাইরে যে তালাটা লাগানো আছে সেটা ভেঙে ফেলা। বাড়ি দেওয়ার জন্য পাথরটা মাথার উপর তুললাম, নিচের দিকে তাকালাম। আমার এই অভিযানে ল্যাসিকে সাথে করে নিয়ে এসেছি এই আশায় ও হয়তো গন্ধসুকে এমন কিছু খুঁজে পাবে যা পুলিশি তল্লাশির সময় ধরা পড়েনি। আমি জানি এই প্ল্যানটা একদম ফালতু, কিন্তু এর থেকে ভালো কিছু আছে তোর কাছে? সত্যি? তা আগে বলিস নি কেন? বেটা কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে থেকে আমাকে বাগানের একদম পেছনের দিকে একটা ফুলের টবের সামনে নিয়ে গেল। মাটিগুলো কেমন যেন আলগা হয়ে আছে। আমি মাটির ভিতরে হাত ঠোকাতেই জিনিসটা আমার হাতে ঠেকল, একটা চাবি। সাব্বাস ওয়াটসন! না তুই না, আমি শার্লক। 10 সেকেন্ডের ভেতরে আমরা ভেতরে ঢুকে গেলাম। এখন বাজে 3:10। টিভি রিমোটটা এখন আগের জায়গাতেই আছে, এর মানে ক্লেমেন্টরা এখনও সপরিবারে ফ্লোরিডাতে ছুটি কাটাতে ব্যস্ত। পুলিশের লোকজনও মনে হয় তল্লাশির পর সব কিছু আবার আগের জায়গায় ঠিক মতো রেখে দিয়েছে। ফ্রিজ থেকে 2 পনিরের টুকরো বের করে মুখে পুড়ে দিলাম, কয়েকটা পশু খাবারের ব্যাগও রাখা আছে, ওখান থেকে 2 বের করে ল্যাসিকে দিলাম। বেটা একেবারে গিলে ফেললো খাবারগুলো। কিরে, তুই তো ঠিক মতো চাবালিও না, এখন আরও দিলে তোর খিদে নষ্ট হয়ে যাবে। আচ্ছা, তুই কোনো কিছু খুঁজে পেলে তোকে আরও 2 দেবো, যা। 7টা? না 3টা, 4টা, এর থেকে একটাও বেশি না। আচ্ছা যা, 5টা। ব্যাটার লাফ দিয়ে টেবিল থেকে নেমে অন্য ঘরগুলির দিকে হাঁটা দিল। প্রেসিডেন্ট যদিও ওই রাতের ঘটনাগুলোর ব্যাখ্যা দিয়েছে, কিন্তু আমি এখনও এটা পুরোপুরি বিশ্বাস করতে পারছি না সে খুনটার সাথে জড়িত নয়। তবে সে কিছুটা হলেও আমাকে বিভ্রান্ত করে দিয়েছে, এটা স্বীকার করতেই হবে।
না হলে আমাকে এ মুহূর্তে এখানে পাওয়া যেত না। যদি প্রেসিডেন্ট আসলেও খুনটা না করে থাকে তাহলে তো অন্য কেউ একজন নিশ্চয় জানতো তিনি ওই রাতে এই বাড়িতে আসবেন। আমি আশায় আছি সেই ব্যক্তি হয়তো ভুল করে কোনো সূত্র পেছনে ফেলে রেখে গেছে যেটা আমার চোখে পড়বে। লিভিং রুমের দেয়ালে ঝুলানো ছবিগুলো দেখতে দেখতেই 5 মিনিট চলে গেল। ক্লেমেনদের বয়স 60-65 হবে, একটা ছেলে আর একটা মেয়ে আছে তাদের, আর 4 জন নাতি নাতনির ছবিও দেখা যাচ্ছে। এখানে আর কিছু না ভেবে মাস্টার বেডরুমটাতে চলে এলাম। এখানেও সব আগের মতোই আছে। জেসিকা যে এখানে গত 3 মাস ধরে থাকতো তার কোনো চিহ্নই নেই। ক্লোজেটের কাপড়গুলো দেখে মনে হচ্ছে সেগুলো ক্লেমেনদের। আচ্ছা, ওরা মেয়েটাকে বাড়ি ভাড়া দেওয়ার সময় এমন কি দেখেছিল যে নির্দ্বিধায় ভাড়া দিয়ে দিল, তাও তাদের সব জিনিসপত্র ভেতরে থাকা অবস্থাতেই? অবশ্য রে এটা বলেছিল ভাড়াটা স্বাভাবিকের চেয়ে একটু বেশি পাচ্ছিল তারা। তবুও মেয়েটা নিশ্চয়ই প্রেসিডেন্টের ওপর যে জাদু চালিয়েছিল তার কিছুটা ঝলক এই বুড়ো বুড়িকেও দেখিয়েছিল। ক্লোজেটের নিচের 3টা ড্রয়ার জেসিকার, তার কাপড় চোপড়গুলো উল্টে পাল্টে দেখলাম। একটা ড্রয়ারে তার শার্ট আর জিন্সের প্যান্টগুলো ভাঁজ করে রাখা। আমি জিন্সের প্যান্টগুলোতে হাত ঢুকিয়ে দেখতে লাগলাম। 5 নম্বর প্যান্টার পকেটে একটা কাগজের টুকরো খুঁজে পেলাম, একটা রশিদ ভাঁজ করা। রশিদের ওপর লেখা বেস্ট পন শপ। এটা একটা পুরনো জিনিসপত্র বেচা কেনার দোকান। জেসিকা তাদের কাছে $1200 কিছু বিক্রি করেছিল। দেরি করে ফেলেছিস তুই, আমি পেয়েছি এটা আগে। আচ্ছা আচ্ছা, ওকে আরো 2টো স্লাইস দিলাম। ওয়েলকাম। 5 মিনিটের মধ্যে বাড়ি ফিরে এলাম আমরা। বেস্ট পন শপটা ওয়াশিংটন ডিসির সবচেয়ে ঘিঞ্জি এলাকাগুলোর একটা। আমার বাড়ি থেকে এখানে আসতে প্রায় 35 মিনিট সময় লেগেছে। আমি গাড়িতেই খেয়ে নিয়েছি, পেছনের সিটে ল্যাসি আর মারডক বসা। বাবা যখন মাঝরাতের দিকে আমার বাড়িতে ঢোকেন তখন নাকি ল্যাসি জেগেছিল। মারডক আর ল্যাসির প্রথম মোলাকাতটা অবশ্য সুবিধা ছিল না, কারণ মারডক আগে কখনো বিড়াল দেখেনি। তাই ঢুকেই ল্যাসিকে তাড়া করতে শুরু করলো। ওদের দুজনের হুটোপুটিতে নিচের তলা থেকে লোক উঠে এসেছিল, বাবা তাদের বুঝিয়ে সুঝিয়ে আবার নিচে পাঠিয়ে দেন। ওই সময় হঠাৎ করেই নাকি মারডক চুপ করে যায়। বাবা ঢুকে দৃশ্যটা দেখে অবাক না হয়ে পারেন না। দেখেন ল্যাসি তার খাবারের প্যাকেটগুলোর একটা মারডকের সামনে ফেলে দিয়েছে আর গর্দভটা সেটা থেকে খাচ্ছে। এরপরেই দুজনে বন্ধু হয়ে যায়। 2 ঘন্টা পরেই আমি যখন ঘুম থেকে উঠি তখন লিভিং রুমে গিয়ে দেখি দুজনেই ঘুম। মারডকের বড় একটা থাবা ল্যাসির উপর রাখা। ভুলে যাস না তুই আমার সাথে থাকিস, পেছনে ঘুরে বললাম। ল্যাসি এখন মারডকের পেটের ওপর আরামসে হেলান দিয়ে বসে আছে। না, একসাথে দুজন বেস্ট ফ্রেন্ড থাকা চলবে না তোর। তুমি ঠিক আছো? বাবা জিজ্ঞেস করলেন। আমি তার কথার উত্তর না দিয়ে দোকানটার দিকে ইঙ্গিত করলাম। তুমি কি নিশ্চিত ওটা এখন খোলা? রশিদে লেখা আছে দোকানটা 24 ঘন্টায় খোলা থাকে। দোকানের বাইরে কয়েকটা লোক দাঁড়িয়ে, কিন্তু তাদেরকে দেখে বেশি সুবিধার মনে হলো না। আমি সাথে আসবো তোমার? ওদের দিক থেকে চোখ না সরিয়েই বাবা জিজ্ঞেস করলেন। না, তুমি গাড়িতেই থাকো। আমি গাড়ি থেকে নেমে পড়লাম। এমন ভাব দেখালাম যেন আমার পকেটে কোনো কিছুই নেই। লোকগুলোকে পাশ কাটিয়ে দোকানের দরজাটা দিয়ে ভেতরে ঢুকে পড়লাম। কাউন্টারের পেছনে লম্বা চুলে একজন লোক দাঁড়িয়ে, চুলগুলো আবার উঁচু করে ঝুঁটি করে রাখা হয়েছে। জায়গাটার সাথে তাকে একেবারে মানিয়ে গেছে। কি করতে পারি আপনার জন্যে? আমাকে সামনে আগাতে দেখে সে জিজ্ঞেস করল। আমি পকেট থেকে রশিদটা বের করে তার হাতে দিলাম। আমার গার্লফ্রেন্ড এই জিনিসটা এখানে বিক্রি করে দিয়েছিল, আমি সেটা আবার কিনতে চাচ্ছি এখন। আমার মুখের দিকে একবার তাকিয়ে রশিদটার দিকে মনোযোগ দিল সে। কাগজটার কোনায় একটা কোড লেখা। আমার কোনো ধারণাই নেই এই জিনিসটা কি, যে কোনো কিছু হতে পারে। আমি শুধু আশায় আছি যে জিনিসটা কোনো না কোনোভাবে খুনির সাথে জড়িত, যে জেসিকাকে শুধু খুনি করেনি $20 লাখ চুরি করে নিয়ে গেছে। আমাকে একটু দেখতে দিন, এই বলে সে কাউন্টারের নিচের তাকে দেখতে লাগলো। আপনার ভাগ্য ভালো বলতে হবে, জিনিসটা এখানেই আছে।
এই বলে সে একটা ঘড়ি বের করে কাউন্টারের উপর রাখলো। ঘড়িটা রূপলি, সাথে চামড়ার বেল্ট, দেখেই বোঝা যায় জিনিসটা দামি। সুন্দর ঘড়ি, এটাই চাইছিলেন আপনি? হ্যাঁ এটাই। যে মেয়েটা বিক্রি করেছিল তার কিছু কথা মনে আছে আপনার? আমি তখন এখানে ছিলাম না, জন সে সময় ডিউটিতে ছিল, আর সেই আমাকে বলেছিল এক সুন্দরী এসে নাকি এই ঘড়ির জন্যে $10,000 দাম হাঁকে। কি মনে হয় আপনার, সেই মেয়েটার কথাই কি বলেছিলেন আগে? আমি মাথা নেড়ে সায় দিলাম, কিন্তু মনে মনে জেসিকার ব্যাপারটা নিয়ে ভাবতে লাগলাম। সে $10,000 দাম চেয়ে শেষে $1,200 বিক্রি করে দেয় ঘড়িটা, টাকাগুলো নিশ্চয়ই খুব দরকার ছিল তার। আমাকে কত দিতে হবে জিজ্ঞেস করলাম। আপনি কত দিতে চান? 3,000। 3,500। 4। এবার হাসিটা একটু কম, 4,500। মুখ দেখে মনে হলো প্রায় রাজি হয়ে যাবে। 5। আচ্ছা ঠিক আছে। আমি নোটগুলো তাকে দিয়ে দিলাম, সে ঘড়িটা প্যাকেটে ভরে আমার দিকে এগিয়ে দিল। ঠিক এই সময় আমার মনে হলো ঘড়িটা হয়তো ক্লেমেন ব্যুরোটারও হতে পারে। পকেটে ঘড়িটা রেখে দোকান থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠে গেলাম। পেয়েছো জিনিসটা? হ্যাঁ বলে ল্যাসির দিকে তাকালাম। তোকে নিয়ে গেলে পারতাম, আরো ভালো দামাদামি করতে পারতি তুই, ওই বেটা আমাকে ছিলে দিয়েছে। না তুই গেলে $50 এটা উদ্ধার করে আনতে পারতি না। বাবা দেখতে চাইলো ঘড়িটা, কিন্তু বাইরের লোকগুলো এখনো আমাদের দিকে তাকিয়ে আছে। তাড়াতাড়ি চলো এখান থেকে, পরে দেখাচ্ছি। ঘড়িতে বাজে 3:53। পাঁচ মিনিট পরে অন্য এক এলাকায় রাস্তার পাশে বাবা গাড়িটা থামালে তাকে দেখালাম ঘড়িটা। বাহ বেশ সুন্দর ঘড়ি। কিন্তু তখন আমি ব্যস্ত ঘড়িটার পেছনে খোদাই করা লেখাগুলো পড়তে। আদুরে রিস্কিকে, তোমার স্বপ্নগুলো যেন সত্যি হয়, বাবা ও মা। কি? আমার মনে হয় আমি জানি ঘড়িটা কার। রিস্কি আসলে লোকটার ডাক নাম, আসল নামটাও বললে, রিকি সুলিভান, প্রেসিডেন্টের ছেলে। কয়েক বছর আগে একবার যখন আমি গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম, বাবা চেষ্টা করেছিলেন আমাকে এই অবস্থাতেই আমার অ্যাপার্টমেন্টে পৌঁছে দিতে, কিন্তু খুব সহজ ছিল না কাজটা। উপরে উঠতে উঠতে দুবার আমাকে শুদ্ধই পড়ে গিয়েছিলেন, আর আমার নিচের তলার প্রতিবেশী পুলিশে ফোন করেছিল এই ভেবে তিনি আমার মৃতদেহ লুকিয়ে রাখছেন ওখানে। এরপর থেকে আমি কখনো গাড়িতে ঘুমিয়ে পড়লে বাবা আমাকে ওখানেই রেখে দেন, আর গাড়ির সিটটা নিচু করে দিয়ে আমার গায়ে একটা কম্বল দিয়ে দেন যাতে ঠিকমতো ঘুমাতে পারি। আমার মনে হয় প্রতি ঘন্টায় ঘন্টায় এসে একবার করে দেখেও যান। 3:00 একটু পর ঘুম থেকে উঠে আমার অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি বাবা, ল্যাসি ও মার্ডক তিনজনই আমার বিছানায় শুয়ে আছে জড়াজড়ি করে। ল্যাসি আর মার্ডক আমাকে দেখেই উঠে এলো। কিরে কাল ঠিকমতো মজা করেছিস তো দুজনে মিলে? দুজনকে আদর করে জিজ্ঞেস করলাম। মজা করবে না আবার? দুজনের ভাব দেখলে মনে হয় যেন ছোটকালে হারিয়ে যাওয়া দুই ভাই। বাবা ওদের হয়ে জবাব দিলেন। তুমি কি থাকবে আজকে? চলে যাব, কাল কিছু জরুরি কাজ পড়ে গেছে। বুধবার আসবে তো আবার? অবশ্যই। ঘড়িটা নিয়ে করবে কি ঠিক করেছ? এখনো জানি না, একটু খোঁজ খবর নিয়ে দেখি। প্রেসিডেন্টের ছেলে যদি কোনোভাবে এর সাথে জড়িত থাকে তাহলে অবশ্যই এর শেষ দেখে ছাড়ব আমি। কাল রাতে ঘুমিয়ে পড়ার আগেই বাবা আমাকে রিকি সুলিভান সম্পর্কে যা যা জানেন সব খুলে বললেন। প্রেসিডেন্টের এই একমাত্র ছেলের স্বভাব চরিত্র হলিউডের কোনো নায়কের চেয়ে কোনো অংশে কম নয়। কনর সুলিভান যখন গভর্নর ছিলেন তখনও বেশ কয়েকবার উশৃঙ্খল জীবনযাপনের খবরে এসেছিল রিকি, যদিও কখনো গ্রেফতার হয়নি সে। দুটো জিনিস খুব পছন্দ তার, দামি গাড়ি আর সুন্দরী নারী। আর তার বাবা প্রেসিডেন্ট হওয়ার পর এই দুটো জিনিসের প্রতি তার আকর্ষণ আরও বেড়েছে বলতে হবে। সঙ্গত কারণেই তাকে তুলনা করা হয় ইংল্যান্ডের প্রিন্স হ্যারির সাথে, আর দুজন আসলেও বন্ধু ছিল। তবে গত এক বছর ধরে বড় ধরনের কোনো খবরে আসেনি সে। জর্জটাউন ল কলেজে তার দ্বিতীয় বছর নিয়ে ব্যস্ত থাকার কথা এখন।
আর একটা জিনিস কালকে বলতে ভুলে গেছি তোমাকে, প্রেসিডেন্টের ছেলের কিন্তু একটু জুয়ার নেশাও আছে। 2 বছর আগে খবর আসে জুয়ায় প্রায় $80,000 হেরে গলা পর্যন্ত ধার ডেনায় ডুবে আছে। আর তুমি বলছিলে মেটার বাড়ি থেকেও নাকি $20,00,000 হারিয়ে গেছে। ব্যাপারটা আমার মাথায়ও ঘুরছিল। আমার মনে হয় তুমি যেটা বলতে চাচ্ছ তাতে যুক্তি আছে। যাই হোক, আমার এখন যাওয়া উচিত। এই বলে দরজার দিকে এগোতে শুরু করলেন তিনি। মারডকও পিছু নিল তার। যদিও বেটার চেহারা দেখে মনে হচ্ছে না তার যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে আছে। ল্যাসি, তোর বন্ধুকে বিদায় জানা এখন। এই বলে কোলে তুলে নিলাম তাকে। না, ও থাকবে না, কারণ তোদের একা ছেড়ে দিলে বাড়ির 12টা বাজিয়ে দিবি লাফালাফি করে। আর ও তো 2 দিন পরেই আসবে আবার, তখন যত খুশি মজা করিস। পিসা, আচ্ছা সেটা দেখা যাবে। বাবা মারডকের কলার ধরে টানতে টানতে নিয়ে গেল। দরজাটা বন্ধ করে দিলাম। একটু পর নিচ থেকেও মারডকের গলার আওয়াজ শুনতে পেলাম। আজকে ওকে গাড়িতে তুলতে বেশ কষ্ট হবে বাবার। আমি আর ল্যাসি খেতে বসবো, ঠিক এই সময় কে যেন আমার দরজায় নক করল। এখন বাজে 3:11। দরজার লুকিং গ্লাস দিয়ে বাইরে উঁকি দিলাম। ভেবেছিলাম বাবাই হয়তো ফেরত এসেছেন কিছু নিতে। দরজাটা খুলে দিলাম। আপনার সমস্যাটা কি মিস্টার বিন্স? আপনাকেও শুভেচ্ছা জানাচ্ছি ডিটেকটিভ রে। ঝড়ের বেগে ভেতরে ঢুকলো সে, দেখেই বোঝা যাচ্ছে রেগে আছে। কালো রঙের একটা টি শার্ট আর একটা জিন্সে অসাধারণ লাগছে তাকে। রেগে যাওয়াতে আরো বেশি যেন সুন্দর দেখাচ্ছে তাকে। FBI এর কাছে যাওয়ার কি দরকার ছিল আপনার? FBI? সে আমার দিকে এমন ভাবে তাকালো যেন কিছু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে গেছি আমি। আমি জানি না আপনি কি বলছেন। সত্যি জানেন না? না। কাল সকালে ওরা প্রেসিডেন্টকে খুনের দায়ে গ্রেফতার করবে। কি? ক্যালিফ্রেইকের আসল নাম ক্যালিফ্রেইক না। আমি এমন ভাব করলাম যেন খুব অবাক হয়ে গেছি কথাটা শুনে। চোখ বড় বড় করে মুখ হা করে তার দিকে তাকিয়ে থাকলাম, যেন ভাষা হারিয়ে ফেলেছি। অজ্ঞাত পরিচয়ের কে যেন FBI-কে ফোন করে বলেছে নাম বদলে ফেলার আগে ক্যালির আসল নাম ছিল জেসিকা রেনয়, আর সে নাকি প্রেসিডেন্টের গভর্নর নির্বাচনের সময় ভার্জিনিয়ায় তার সাথে কাজ করত। এটাও বলেছেন প্রেসিডেন্টকে ওই রাতে জেসিকার বাড়ি থেকে বের হয়ে যেতে দেখেছে সে। আমার দিকে এমনভাবে তাকালো রে যেন শব্দ সামার। সেটা আর যেই হোক না কেন, আমি না, কিন্তু FBI যা বলেছে আমার কিন্তু মনে হচ্ছে আরও তথ্য আছে ওদের কাছে। সত্যি আছে। কর্নেল সুলিভান যখন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়, রুটিন কিছু চেক আপের মধ্যে দিয়ে যেতে হয় তাকে। এর মধ্যে একটা হলো তার DNA স্যাম্পল সংগ্রহ করা। পুলিশের ডেটাবেসে এটা নেই অবশ্য, কিন্তু FBI এর কাছে ঠিকই আছে। তারা জেসিকার বিছানায় পাওয়া কিছু চুলের সাথে মিলিয়ে দেখে সেটা। 100% মিল পাওয়া গেছে রেজাল্টে। এবার আমাকে আর বিষয় গোপন করতে হলো না। একটা সৌজন্য কল অবশ্য করেছিল তারা আমাদের ক্যাপ্টেনের কাছে, কারণ খুনের তদন্তের দায়িত্ব আসলে আমাদের হোমিসাইড ডিপার্টমেন্টেরই। আপনাদের ক্যাপ্টেন কি বললেন জবাবে? কি আর বলবে সে, ইতিহাসের সবচেয়ে বড় গ্রেফতারের সুযোগটা হাত ফসকে বেরিয়ে গেছে তার। আমাকে আর ক্যালকে ডেকে যখন সব খুলে বললেন তিনি, অবস্থা বিশেষ সুবিধার মনে হচ্ছিল না। ক্যালের চেহারাটা নিশ্চয়ই দেখার মতো হয়েছিল। ও বেটা তো শুরু থেকেই আমাকে দোষী বলে মনে করে আসছিল। সে এখনো ভাবছে এসব গাঁজাখুরি গপ্প ছাড়া আর কিছু না, এটা প্রেসিডেন্টকে ক্ষমতা থেকে সরানোর জন্য ডেমোক্রেটদের একটা চাল মাত্র। গাধা। দুজনেই চুপ করে গেলাম কিছু সময়ের জন্য। প্রেসিডেন্টের গ্রেফতার হওয়ার ঘটনাটা 9/11 পরে এ যাবৎকালে সবচেয়ে বড় খবর হতে যাচ্ছে। মিডিয়া লুফে নিবে এটা। তার সাথে আমার কথা হয়েছে। কার সাথে? প্রেসিডেন্টের। তাই না? কর্নেল সুলিভানের সঙ্গে কথা হয়েছে আপনার, এটাও বিশ্বাস করতে বলেন আমাকে? আসলে হয়েছে, 2 রাত আগে। খুলে বলুন তো সব, কিচ্ছু বাদ দেবেন না। সব কিছু শুরু থেকে আবার বললাম, একদম শুরু থেকে। তো ল্যাসি আসলে আমার নিজের বিড়াল না, মানে এখন আমার, কিন্তু আগে ওর মালিক ছিল জেসিকারে নয়। এরপরে 10 মিনিটে গত কয়েক রাতের ঘটনা খুলে বললাম তাকে। তো জেসিকা আসলে প্রেসিডেন্টকে ব্ল্যাকমেইল করছিল? তাই তো বলল সে। আর
আর ওই ভিডিও টেপটা কোথাও ফাঁস হয়ে যায়নি? আমার তো মনে হয় যদি ওরকম রগরগে একটা ভিডিও ফাঁস হয়ে যেত তাহলে মঙ্গল গ্রহের লোকজন এটা জানতে পারত। তো প্রেসিডেন্ট ঘটনার রাতে জেসিকার বাড়িতে যাওয়ার ঘটনা স্বীকার করেছেন। এরপর তিনি ব্ল্যাকমেইলের টাকাগুলো জেসিকাকে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান, আর পরে অন্য কেউ এসে মেয়েটাকে মেরে টাকাগুলো নিয়ে পালিয়ে যায়। এই অন্য কেউটা প্রেসিডেন্টের ছেলেও হতে পারে, মনে মনে বললাম। মেয়েটার সাথে যে প্রেসিডেন্টের ছেলে যোগাযোগ ছিল এর প্রমাণ তো পেয়েছি আমি, কিন্তু মুখে সব কিছু বললাম না। হয়তো এসবই গাঁজাখুরি কাহিনী, প্রেসিডেন্টই আসল খুনি, বললাম তাকে। আপনার কি সত্যিই মনে হয় প্রেসিডেন্টই খুনটা করেছেন? সত্যি কথাটা বলুন। প্রেসিডেন্টের সাথে দেখা হওয়ার রাতটার কথা আবার চিন্তা করলাম। ওনাকে দেখে মনে হচ্ছিল সত্যি কথাই বলছিলেন। না, সে সত্যি কথাই বলছিল। আমার কি হলো জানি না, হঠাৎ করে রে এর হাতটা ধরে ফেললাম। সে আমার হাতের দিকে একবার তাকিয়ে আমার চোখের দিকে তাকালো। ওই বাদামি চোখ জোড়া কি চিন্তা করছে আমি জানি না, কিন্তু জানতে চাই। এক কাপ কফি খেয়ে যান। এই রাত 3:30, এখন আমার ঘুমানো উচিত, কালকের দিনটায় যা হবে না। ল্যাসি লাফ দিয়ে টেবিল থেকে নেমে এসে রে এর পায়ে মুখ ঘষতে লাগলো। রে ঝুঁকে ল্যাসিকে আদর করে দরজার দিকে হাঁটা দিল। আপনি কি নির্বাচনে ওনাকেই ভোট দিয়েছিলেন? জিজ্ঞেস করলাম। জবাব না দিয়ে আমার দিকে দুষ্ট একটা হাসি দিল সে। কফিটা পাওনা রইল। চোখ খোলা 10 সেকেন্ডের মধ্যে ল্যাপটপ চালু করে ইন্টারনেটে বসে গেলাম। প্রেসিডেন্ট গ্রেফতার, খুনের দায়ে প্রেসিডেন্ট গ্রেফতার, প্রেসিডেন্ট সুলিভান একজন খুনি, মার্ডার গেট। আগামীকাল নিক পিরোগের লেখা 3 AM গল্পের অন্তিম পর্ব নিয়ে আমরা হাজির হব আবার।